আসলে কি কিছু কথা না বললেই না, বুঝছেন? মানে ছাত্র জনতা সবাই মিলে 16 বছর 15 বছরের একটা শাসক গোষ্ঠীকে সরাইছে, তো ভালো কথা, সরাইছে। আজকে 25 তারিখ, 5 তারিখে সেই কাহিনীটা ঘটছে, টোটাল মিলে হচ্ছে 20 দিন। তো 20 দিনের মাথায় কেউ কোন ম্যাজিশিয়ান এই 16-17 বছরের ক্রিয়েট করা এত এত অনিয়ম, এত এত দুর্নীতি, এগুলোকে মানে সরাতে পারবে না? একটা ধৈর্য ধরার বিষয় আছে। যাই হোক, ব্যাপার কি, ব্যাপার হলো আনসার ভাই, মানে জাতির কাপুরুষ, নিকৃষ্ট প্রাণী, তারপরে আর কি 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 গালি দিবেন, ঠিক আছে? মানে এদেরকে দেওয়া উচিত। আজকে বন্যা পরিস্থিতি, দেশের মানুষ, কিছু কিছু মানুষ না খেয়ে না দে কিভাবে কিভাবে দিন কাটাচ্ছে, লাশ পানিতে ভাসায় দিয়ে চিঠি লিখে, সেই পলিথিনে চিঠিতে লিখে বলতেছে যে উনি একজন মুসলিম মহিলা, ওনাকে পারলে একটু ভালো জায়গায় দাফন করেন। আর আপনাদের আক্কেল জ্ঞান দেখে, মানে আমার টাকায় আমার টাকায় আমার টাকায় ট্যাক্সের পয়সায় আপনার ঘর চলে, আপনার সংসার চলে, আপনার দুর্নীতির টাকা চলে আমার টাকায়, ঠিক আছে? সেই টাকা খরচ করে মানে আমরা আপনাদেরকে, আমাদের টাকা দিয়ে আমরা আপনাদেরকে পালি, আমরা মানে আপনারা আমাদের চাকর, সেই চাকরগিরি বাদ দিয়ে আপনারা রাস্তায় নেমে আন্দোলন করেন, সচিবালয় ঘেরাও করেন। নিকৃষ্ট প্রজাতির প্রাণী যদি থাকে না, নিকৃষ্ট প্রজাতির প্রাণী, আপনারা হলেন সেই নিকৃষ্ট প্রজাতির প্রাণী, ঠিক আছে? মানে কুলাঙ্গার, জাতির কুলাঙ্গার যদি হয়, এক একটা এই এই যে আনসারের সদস্যগুলো হবে, মানুষ পারতেছে না কিভাবে দিনগুলোকে গুছায় আনবে। লক্ষ লক্ষ মানুষ যায় যে কত কত ফাউন্ডেশনের টাকা পয়সা দিয়ে সেগুলোকে মানুষকে কিছুটা 2টা পয়সা দান করান, মানুষকে 2টা শুকনা মুড়ি দান করা, শুকনা গুড় দান করার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তা বাদ দিয়ে ওনারা আন্দোলনে নামছেন, এবার আসেন আনসার বাদ দেন, কয়েকদিন পর কাহিনী কোনটা হবে বলি, কয়েকদিন পর কাহিনী হবে পল্লী বিদ্যুতের মানুষজন নামবে, ঠিক আছে? ও তারা নাকি আন্দোলনে নামবে। ভাই আপনাদের 16 বছর আন্দোলন কই ছিল? খাইতে খাইতে 2 নম্বরই হারাম পয়সা, খাইতে খাইতে তো পেট ভর্তি করে ফুলাই ফলাইছেন, ঠিক আছে? এই জন্য তখন কোনো দাবি লাগে নাই, তখন কোনো কিছু আন্দোলন করা লাগে নাই। নির্লজ্জ বেহায়া জাতি কোথাকার আপনারা, এই সরকারের প্রত্যেকটা মানুষ নির্লজ্জ বেহায়া, খায় আমার পয়সায়, চলে আমার পয়সায়, দুর্নীতি করে আমার পয়সায়, আবার দিন শেষে কাজ করবে না আমাদের জন্য। কত বড় বেহায়া জাতি না হলে প্রত্যেকটা সরকারি মানুষ থেকে শুরু করে আপস এন্ড ডাউন, একদম টপ টু বটম সরকারি মানুষগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে এরা বাজে বেইমান, জাতির বেইমান, জাতির শত্রু, এরা ফাইজলামি লাগাইছে প্রত্যেকটা ক্ষেত্রে। পুলিশ, আজকে পুলিশ এমন মাইর খাইছে বা এমন যা কিছু হয়েছে, মানুষ পুলিশটা দেখতে আর না, এখন পর্যন্ত তারা ঠিক মতো ডিউটি করে না, রাস্তায় বাইর হন দেখবেন যে এক কোনায় চুপচাপ বসে আছে, হাজিরা খাতায় নাম লেখাইতেছে। আমার উচিত উপদেষ্টা সবাইকে বলেন যে এদের বেতন বন্ধ করে দেন, এদের পেটে লাথি মারেন, এরা লাথি খাওয়ার যোগ্য, এরা কোনোদিন আমার টাকায় বেতন নেওয়ার যোগ্য না, আমার টাকায় সংসার চালানোর যোগ্যতা রাখে না এরা। কেন আমি পালবো তাদেরকে, কেন আমরা পয়সা দিব, কেন আমাদের জনগণ ট্যাক্সের টাকা দিয়ে এদেরকে পালবে এই সমস্ত ফাইজলামি করার জন্য? আর ওই যে গেছে সরকারের মানে চাটুকারিতে এখনো বাদ হয় নাই তাদের মধ্যে, ঠিক আছে? সবগুলা তো পয়সা দিয়ে 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 এগুলো চাকরি বাকরি নিছে, ওই আওয়ামী লীগের বলে না যারই বলেন। ভাই আপনাদের কি মানে দেখেন না, টিভি টিভি দেখেন না আপনারা, ন্যূনতম লজ্জাবোধ নাই? এক একটার অবস্থা দেখেন না কিভাবে জঙ্গলের মধ্যে থেকে পাওয়া যেতেছে, রশি দিয়ে বাইধা বাইধা নেওয়া হইতেছে। আপনাদের অবস্থা তাই হবে, ঠিক আছে? আপনাদের অবস্থা তাই হবে, ভালো হন, শুধরায় যান, আল্লাহর কাছে তৌবা করেন, মাফ চেয়ে শুধরায় যান, এগুলো করেন না, ঠিক আছে? যা করতেছেন, একটা মানুষ একটা চেঞ্জেস আসছে 20টা দিন হয় নাই, আপনাদের মধ্যে ন্যূনতম একটা শ্রদ্ধাবোধ, একে তো মারছেন, ওগুলো বাদ, ওগুলো ভাই ওগুলো চলে গেছে, ওগুলো পাস্ট, কিন্তু যা করতেছেন এখন এটা আসলে মানে কি বলবো, পুরো নিজের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের বিবেকের সাথে বেইমানির থেকে শুরু করে পুরো জাতি দেশ সবার সাথে বেইমানি করতেছেন। উপরে গেলে কি শান্তি পাবেন মনে করছেন? উপরে গেলে এক ফোঁটা শান্তি পাবেন না, ওইখানেও দৌড়াই দৌড়াই পিড়াইব আপনাদেরকে। আপনারা মনে করছেন যে এই দুনিয়ায় সবকিছু না, মানে কত বড় নিকৃষ্ট প্রাণী হইলে আপনারা সরকারি অফিসার থেকে শুরু করে সব কিছু, কত বড় নিকৃষ্ট প্রাণী হইলে আপনারা এই কাজগুলো করতে পারেন? সচিবালয়ে এখন একটা সচিব পাওয়া যায় না, সচিবালয়ে একটা লোক পাওয়া যায় না, মানে পেটে তো ইয়ে কি বলে নর্মাল সংসার চালানোর জন্য যে নর্মাল টাকা পয়সা, যে বেতন, আপনাদের তো সেগুলো দেওয়া হইতো না,
আপনাদের আমাদের কাছ থেকে আরো নিয়ে আরো খায়া পেট ফুলে ভরতে বলেছেন। এখন যখন খাইতে পারতেছেন না, এখন কর্ম বিরতিতে যাবেন, আপনাদের দাবি আছে, আপনাদের হ্যান আছে, আপনাদের ত্যান আছে, আপনাদের এখন বাথরুম করার জায়গা নাই, আপনাদের এখন হাগার জায়গা নাই, মানে কি আপনার আপনাদেরকে উপরওয়ালা মানে চিন্তা করতে হবে কি দিয়ে বানাইছে, মানে আল্লাহর কাছে খালি একটাই এখন মানে মাঝে মাঝে নামাজ পড়ে দোয়া কেন বানাইছো এগুলারে, এগুলা এই অমানুষের যাত্রা কেন বানাইছো? আরেক শ্রেণী বাইরেছে এখন এই বন্যার মধ্যে, ভাই সাবধান, অনেক জায়গা আছে, অনেক দেখতেছি আমরা একটু আগে অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেকে যারা এই যে কাজ বাজের জন্য যাচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে দেখতেছি, ভাই সাবধান হন। আপনারা কাদেরকে বলতেছি জানেন? কন্টেন্ট ক্রিয়েটরকে না, বলতেছি কাদেরকে, এই যে ব্যবসায়ী, যে হ্যাঁ এই যে সুযোগের মধ্যে মাইরে দিতেছেন, এক একজন 5 টাকা 10 টাকা করে বাড়াইতেছেন সবকিছুর মধ্যে, কাঁচামরিচ আজকে 1000 টাকা কেজি, 1000 টাকা, চিটাং শহরে কাঁচামরিচ 1000 টাকা, কি করবেন এই টাকা দিয়ে, কার পেটে দিচ্ছেন, কি খাওয়াইতেছেন, একবার নিজেরে প্রশ্ন করেন, কার পেটে দিচ্ছেন খাবার? আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি ভালোবাসেন, এগুলো খাওয়ায়েন না, ঠিক আছে, এই পয়সাগুলো খাওয়ায়েন না, আল্লাহর দোয়াই লাগে, এগুলো এই জুলুম এগুলো সহ্য হবে না কারো। এক একজনের অবস্থা দেখতেছেন না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মানুষ, লক্ষ লক্ষ কোটি টাকার মানুষ কিভাবে পালাইতে নিয়ে ধরা খাইতেছে লুঙ্গি পয়টা, সহ্য হবে না, ঠিক আছে। এই যে মোমবাতির দাম 30 টাকা করতেছেন, স্টারলাইন ফেনি ফেনি, ভাই আপনার ফেনি ডুবে যাচ্ছে, আপনার ফেনি, তারপর আপনি সেখান থেকে তেল দিচ্ছেন আপনার পাম্প থেকে, কি করবেন এই টাকা নিয়ে, আপনি কোথায় যাবেন, একবার চিন্তা করেন, একবার মাথার মধ্যে গাঁথেন যে এই যে আমি এই যে কাজগুলো করতেছি, এই টাকা নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করবো এই টাকা দিয়ে। আরে আমার থেকে তো কোটি কোটি লক্ষ লক্ষ হাজার গুণের লক্ষ লক্ষ কোটি টাকার পাচারকারী তো ধরা পড়ে আছে, কিছু করতে পারতেছে না, কোথায় যাব আমি এই টাকা নিয়ে, কি করবেন আপনারা, এত রকম বেইমানের টাকা, ডিমের দাম আজকে বলে 20 টাকা, আমার আমাদের বাংলাদেশে আজকে 170 টাকা ডিমের ডজন, ভাই বড় বড় গ্রুপ, মনে করেন না যে এটা আপনাদের শেষ, ঠিক আছে, এই যে সিন্ডিকেট গিরি শুরু করছেন না, এই সিন্ডিকেট গিরি কিন্তু সবাই লিস্ট করতেছে, সবাই জানতেছে, সবাই বুঝতেছে, কাজে সাবধান হয়ে যান, ঠিক আছে। আপনারা মনে করছেন যে এখানে বসে বসে আপনারা সিন্ডিকেট গিরি করবেন 20টা 30টাকা 25টাকা, যেমনে পাচ্ছেন সিন্ডিকেট গিরি শুরু করছেন না, নাম বলবো নাম, কাজী ফার্ম, সোজা কথা হচ্ছে কাজী ফার্মের দ্বারা সমস্ত কিছু সিন্ডিকেট হয়, বাংলাদেশের ডিমের ব্যবসাটা পুরাটাই তারা নিয়ন্ত্রণ করে, পোল্ট্রি ফার্মটা পুরাটাই তারা নিয়ন্ত্রণ করে, মনে করেন না বড় গ্রুপ হয়েছেন, পয়সা দিয়ে পরে সরকারের কিনবেন, এত সোজা না ভাই, ঠিক আছে। বাংলাদেশের মানুষ যদি আজকে এরকম বড় বড় ইয়েকে নামা ফেলতে পারে, হাসিনা সরকার থেকে শুরু করে সবাই নামা ফেলতে পারে, আপনারা তাদের কাছে কিছু না, ঠিক আছে, আপনারা তাদের কাছে কিছু না, এগুলো বন্ধ করেন। এই টাকা এই হারাম খেয়া পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, ঠিক আছে, এত এত হারাম যে খাইতেছেন আপনারা ব্যবসায়ীরা, যুদ্ধ এখন ছাত্রদেরকে বলি, ভাই ছাত্ররা যুদ্ধ শেষ হয়েছে না, যুদ্ধ শেষ হয়নি, ঠিক আছে, খালি খালি একটা টার্ম শেষ হয়েছে, বলতে পারেন যে আপনি একটা শহর দখল করছেন এরকম একটা বিষয় গেছে। তো ছাত্রদেরকে বলি যেটা বলতেছিলাম, একটা টার্ম গেছে খালি, একটা শহর দখল করছেন, তার মধ্যে কি একটা মানে সরকারের পতন, সরকারটা কি ছিল, স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারের পতন এখনো বাকি আছে, লড়তে হবে ব্যবসায়ীদের সাথে, লড়তে হবে এই সরকারি চাকরিজীবীদের সাথে, লড়তে হবে এই দুইটা শ্রেণীর হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, এই দুইটা শ্রেণীর হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। যে খুচরা ব্যবসায়ী যদি বলে আমি তো আনছি বেশি দিয়ে, তুমি বেশি দিয়ে কেন আনছো, তারা কোশ্চেন করে, কার থেকে বেশি দিয়ে আনছো, তারে ধরেন, একটার থেকে একটা চেইন বাইর হবে, দিতে না চাইলে কি করা লাগবে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানা হয়েছে, বুঝে গেছে, যুদ্ধ শেষ হয় নাই। আর ছাত্রদের বলতেছি, ছাত্র সমাজকে বলতেছি বা সবাইকে বলতেছি, জনতাদেরকে, ভাই এখন সময় হচ্ছে এদেরকে ধরার। এক আমরা পড়াশোনা করতেছি না, কতদিন হয়, প্রায় 2-3 মাস ধরে আমাদের পড়াশোনা বন্ধ, আলটিমেটলি বলতে গেলে কোরবানি ঈদের পর থেকে আমাদের জীবনে পড়াশোনা বলতে কিছু নাই, তো আমরা কোরবানি ঈদের আগে থেকে পড়াশোনা করতেছি না, তো ভালো কথা, পড়াশোনা যখন করতেছি না কোরবানি ঈদের থেকে, আমরা আরো কিছুদিন করবো না, আমাদের এইগুলাতেই হাত দিতে হবে, এই আমাদের যদি বাঁচতে হয় বাইরের কান্ট্রিতে গিয়ে না, আমাদের নিজের দেশে বাঁচতে হবে, তো আমাদের যদি বাঁচতে হয়
আমাদেরকে এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এদের বিরুদ্ধে সোচ্চার হইতে হবে, এদেরকে লুটে দিতে হবে। শহর জয় করা, দেশ পুরাটা জয় হয় নাই, দেশ জয় করতে হলে আরো দুইটা শহর জয় করতে হবে, এক ব্যবসায়ী এবং দুই সরকারি চাকরি, এই দুইটারে সোজা করতে হবে, দুইটার লাইনে আনতে হবে। এই দুই জায়গা থেকে সমস্ত রকম সমস্ত রকম কাপুরুষ কুলাঙ্গারদেরকে বাদ দিতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হবে। আমরা ভুল ভাবছিলাম, আমরা 5 তারিখে যেটা ভুল ভাবছি যে আমাদের দেশ স্বাধীনতা হয় নাই, এই দুইটা শ্রেণীর থেকে এখনো মুক্তি হয় নাই ভাই, এই দুইটা শ্রেণীর থেকে আমাদেরকে মুক্ত করতে হবে, তারপরে আমরা বলতে পারবো আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি। পড়াশোনা 1 বছর না করলে কিছু যায় আসবে না, হয়ে যাবে, সবাই মিলে 1 বছর পড়াশোনা না করলে কিচ্ছু যায় আসবে না, কিন্তু এখন থেকে যদি এগুলোর বিরুদ্ধে আমরা না দাঁড়াই, এগুলাই আমাদেরকে আবার পেয়ে বসবে, এরাই আমাদেরকে আবার মুখ বন্ধ করে আবার একটা পর্যায়ে নিয়ে যাবে। চিন্তা করা যায়, একটা কান্ট্রির আপ টু বটম সরকারি শ্রেণীকে মানে ধ্বংস করে ছেড়ে দিছে, মানে ওদের দল ছাড়া কেউ কিছু করতে পারবে না। চিন্তা করা যায়, চিন্তা করা যায় মানে চিন্তা করলে মানে খুব মানে কি মধ্যে যে চলে যায় সেটা বলার বাইরে। তো যুদ্ধ শেষ হয় নাই, বাংলাদেশ এখনো বলতে পারেন যে স্বাধীন হয় নাই, এই দুই শ্রেণীর থেকে স্বাধীন করা লাগবে। তো আমাদের আবার দাঁড়াইতে হবে। আজকে যেমন শাহবাগে আনসার পিটানো হয়েছে, আনসারদেরকে গণন তোলাই দিয়ে পাঠানো হয়েছে, বাইর করা হয়েছে, এই যারা এখন থেকে যে সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে যারা মানে অনৈতিক কাজে জড়িত হয়ে পড়বে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের কথা বলতে হবে, এবং দরকার হয় যা করা লাগে তাই করা লাগবে, কিছু করার নেই। কারণ বাঙালি লাঠি দিয়েই বড় হয়েছে, লাঠি খাইতে হবে, কারণ এদেরকে সোজা করা সম্ভব না। আল্লাহ পাক এসেও যদি বলে, আল্লাহ পাক এসেও যদি বলে সেটা তো হবেই না, ইবলিশ শয়তান এসেও যদি বলে ভাই প্লিজ আমাদের মাফ করে দে, এই দুই শ্রেণী এখনো সোজা হবে না, এই দুই শ্রেণী হলো ওই প্রজাতির মানুষ।